নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, আশা করি পরের ভিডিওগুলোতেও দেখাবেন। আর নতুন নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেনের রেসিপি, যেটা খুব সহজে ঘরে তৈরি করা যায়। এখন আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো চিকেন টিক্কা মশলা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি বড় এলাচ নিয়েছি দুটো, কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি, একটা শুকনো লঙ্কা, কয়েকটা লবঙ্গ, দু টুকরো দারচিনি, অল্প গোটা জিরে, একটা তেজপাতা, স্বাদ মতো নুন, একটা চামচ লঙ্কা গুঁড়ো, একটা চামচ হলুদ গুঁড়ো, একটা চামচ ধনে গুঁড়ো, একটা চামচ গরম মশলা গুঁড়ো, আদা বাটা পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, তিনটি কাঁচা লঙ্কা, হাফ লেবুর রস, পরিমাণ মতো টক দই, একটা বড় পেঁয়াজের পেস্ট, একটা টমেটো পেস্ট, ছ সাতটা কাজু পেস্ট করে রেখেছি, তিন চা চামচের মতো ফ্রেশ ক্রিম নিয়েছি, সামান্য পরিমাণে বাটার নিয়েছি, জায়ফল নিয়েছি, অল্প ধনে পাতা আর পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, 500 চিকেন নিয়েছি যেটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এতে আমি দিচ্ছি লেবুর রস, রসুন পেস্ট, আদা পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব টক দই, অল্প গরম মশলা, এক চামচ ময়দা দিচ্ছি কোটিং হওয়ার জন্য। মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। এতে একটু নুন দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। কড়াইতে তেল নেব মাংসগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এতে আমি একে একে মাংসগুলো দিয়ে ভেজে নেব। মাংসগুলোর একদিক ভাজা হয়ে গেছে, আরেকদিক উল্টে দেব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। বাকি মাংসগুলো একইভাবে ভেজে নেব। কড়াইতে আরেকটু তেল নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি ফোড়নগুলো দিয়ে দেব। এবার আদা রসুন পেস্ট দেব, একটু হালকা হাতে নেড়ে নেব। এতে এবার পেঁয়াজ পেস্ট দেব, পেঁয়াজ পেস্টটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এতে টমেটো পেস্টও দিয়ে দেব। মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি।
এবার এতে বাকি মশলাগুলোও দিয়ে দেব। এবার আমি ভালো করে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। এতে এবার একটু স্বাদ মতো নুন চিনি দিলাম। কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি গরম জল দিচ্ছি গ্রেভির জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্রেভিটাকে 5 মিনিট ফুটতে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আরো 5 মিনিট মাংসগুলোকে ফুটতে দিলাম। গ্রেভিটা প্রায় তৈরি হয়ে এসেছে। এতে একটু গরম মশলা দিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। টেস্ট আর ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে জায়ফল দিচ্ছি। ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু বাটার অ্যাড করলাম। ডিশটা আমার রেডি হয়ে গেছে। ফ্লেভারের জন্য একটু ধনে পাতা ছড়ালাম। গরম গরম চিকেন টিক্কা মশলা আমার রেডি হয়ে গেছে। আপনারা ঘরে এভাবে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন।